ইনজুরি কাটিয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে অনুশীলনে ফিরছেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ দেখে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করবে বোর্ড। অস্ট্রেলিয়ার মতোই বাড়তি কোভিড প্রোটোকল পাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল, বললেন প্রধান নির্বাহী। তিন দিনের কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ ও কিউই ক্রিকেটাররা। ইঞ্জুরি কাটিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মাঠের অনুশীলনে ফিরবেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম তিন ম্যাচে দলের খেলা দেখে ঘোষণা করা হবে টি-20 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মিঠুন টি-20 ভাবনায় নেই বিসিবির, তাই লেগ স্পিনার আমিনুল বিপ্লবকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। দল ঘোষণার একদিন পর গণমাধ্যমের মুখোমুখি বিসিবির প্রধান নির্বাচক প্রশ্নের বাণী ভেসেছেন আলোচনায়। তামিমের শূন্যতা, লম্বা সময় ধরে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে ড্যাশিং ওপেনারকে ছাড়া খেলছে টাইগাররা। তবে আশ্বস্ত হবার খবর হলো ইঞ্জুরি কাটিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুশীলনে ফিরছেন তামিম। অভিজ্ঞতা বিবেচনায় ফিট তামিমকে টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্তির প্রত্যাশা নান্নুর। ইঞ্জুরি তো যে কোনো খেলোয়াড়ের হতে পারে, বাট এই ইঞ্জুরির পর থেকে এটা কত তাড়াতাড়ি কামব্যাক করতে পারে এটা দেখুন। আমরা আশা করছি যে সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে তো মাঠে নামার কথা, তো ইনশাআল্লাহ নাম দেওয়ার অনেক সময় আছে এখন ওয়ার্ল্ড কাপে, তো সেই হিসাবে আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ফিট হয়ে যাবে। শুরু থেকেই মিঠুনের টি-20 স্কোয়াডে থাকা নিয়ে হচ্ছিল সমালোচনা। গেল মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন দুটি টি-20, হয়েছেন ব্যর্থ, কিন্তু তারপরেও জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন নিয়মিত দলে। কেন মিঠুনকে রাখা হয়েছিল এমন প্রশ্নে প্রধান নির্বাচকের উত্তর আরও হতাশ করল। জিম্বাবুয়েতে যখন আমাদের অনেকগুলি খেলোয়াড় ব্যক্তিগত কারণে চলে এসেছিল, ঠিক তখন কিন্তু ওকে ব্যাকআপ হিসেবে ওখানে রাখা হয়েছিল, তো টি-20 স্কোয়াডে ছিল না। তো সেই সময় টি-20 তখন থেকে আমরা ওকে টি-20 ওরকম চিন্তা করি না, কারণ ওর যে প্লেসে খেলছে ওই প্লেসে কিছু খেলোয়াড় আছে এখন, তো সেই হিসাবে ওর চিন্তা করে। তারপরে যেহেতু আমাদের পুলের প্লেয়ার, এটা চোখের বাইরে তো কেউ যাবে না, সবাইকে ওইভাবে নার্সিং করা হবে, যখন দরকার পড়বে তখন ইনক্লুড করা হবে। এদিকে 10 সেপ্টেম্বর টি-20 বিশ্বকাপ দল ঘোষণার শেষ দিন, কিন্তু তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম তিনটি টি-20 ম্যাচ দেখে চূড়ান্ত করা হবে বিশ্বকাপের মূল দল। বিশ্বকাপের দল তো আমরা দিব নিউজিল্যান্ড সিরিজের মাঝখানে, তো সেই হিসাবে সময় আছে এখনও, তো টিম ম্যানেজমেন্টের সাথে একটা আলোচনা হচ্ছে, ওদের রিকোয়ারমেন্ট কী এদেরও দেখতে হবে, ওখানে উইকেটের কন্ডিশন কী হয় সব কিছু জেনে শুনে তারপর ওইভাবে টিমটা দেওয়া হবে। বিশ্বকাপের আগে এটাই যে শেষ সিরিজ, সেখানে ভালো করলে মিলবে আত্মবিশ্বাস, তাই অস্ট্রেলিয়া সিরিজের জন্য মিরপুরের উইকেট যেমন ছিল তেমন উইকেট গড়ারই ইঙ্গিত দিলেন নান্নু। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত 19 সদস্যের দলকে বর্তমান সময়ের সেরা স্কোয়াড বলতে পারছেন না সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার মতে ঘরোয়া লিগে টানা পারফর্ম করা ক্রিকেটারদের পাওয়া উচিত ছিল সুযোগ, তাই করোনাকালে ঘরের মাঠে আরও বড় স্কোয়াডের পক্ষে অ্যাশ। চোটের কারণে দীর্ঘ সময় টি-20তে তামিমের অনুপস্থিতিতেও উদ্বিগ্ন নন আশরাফুল। পরামর্শ দিলেন কিউই সিরিজে স্পোর্টিং উইকেটের। কিউই সিরিজের জন্য দল ঘোষণার পর থেকে শুরু হয়েছে ব্যবচ্ছেদ, হওয়াটাই স্বাভাবিক। বিশ্বকাপের আগে এটাই যে টাইগারদের শেষ অ্যাসাইনমেন্ট। কোভিডকালে ঠিকঠাক হয়েছে তো স্কোয়াড? 19 সদস্যের দলে দু একটি নাম নিয়ে হতে পারে তর্ক, আবার টানা ভালো খেলেও কোথাও বিবেচনায় নেই দুই রাব্বি কামরুল আর ইয়াসির। আশরাফুলের আক্ষেপটা সেখানেই। তাইজুল আবহানির হয়ে কিন্তু মাত্র দুই একটা ম্যাচ খেলেছেন, সে কিন্তু ব্যাকআপ হিসেবে আছে। কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির রাব্বি এবং তানবির প্রত্যেকটা টুর্নামেন্টেই তারা অসাধারণ পারফরমেন্স করেছিল। তারা যদি এই নিউজিল্যান্ড সিরিজে আরও থাকতো, যেহেতু আমাদের হোম অ্যাডভান্টেজ ছিল, 19 জনের সাথে আরও 3 জনকে আমরা যুক্ত করতে পারতাম, তারপরে হয়তো আমরা একটা সিলেকশনে যেতে পারতাম যে বেস্ট 15 জন টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। সিরিজ জয়ের পরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টি-20তে সাহসী হতে পারেনি বাংলার টিম ম্যানেজমেন্ট। আশরাফুল বলছেন অজিদের বিপক্ষে সিরিজের মতো মুখস্থ স্কোয়াড নয়, বাজিয়ে দেখা উচিত দলের অধিকাংশ ক্রিকেটারদের। তামিম নাই, তারপরে বাকি যে 14 জনকে নিয়ে ম্যানেজমেন্ট চিন্তা করছেন তাদেরই প্রাধান্যটা বেশি হবে আশা করি এই 5টা ম্যাচে। প্রত্যেকটা ম্যাচই আমাদের জিতার মন মানসিকতা থাকতে হবে, উইনিং একটা হ্যাবিট আমি মনে করি, কিন্তু তার সাথে সাথে আমাদের প্রিপারেশনটা হওয়া উচিত ওয়ার্ল্ড কাপের। তবে সেখানে বড় শঙ্কার নাম তামিম ইকবাল খান। ইঞ্জুরিতে 2020 সালের মার্চ থেকে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বাইরে এই ওপেনার,
যদিও অভিজ্ঞ তামিমেই বাজি আশরাফুলের ইতিবাচক হিসেবে দেখছেন বিপ্লবের অন্তর্ভুক্তি। সাকসেসফুল ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাজ এ ওপেনার, তো ও ফিট হলেই সে অটোমেটিক খেলবেন এবং কোনো সমস্যা হওয়ার কোনোই কথাই নেই। আমরা যদি বিপ্লবকে নাও খেলাই ম্যাচে, কিন্তু অ্যাটলিস্ট প্র্যাকটিসে যেন আমরা লেগ স্পিন প্র্যাকটিসটা করতে পারি, সেই উদ্দেশ্য হয়তো বা আমার মনে হয় যে বিপ্লবকে 19 জনে রেখেছেন। আর অস্ট্রেলিয়ার মতো স্লথ উইকেট নয়, নিজেদের স্বার্থেই কিউইদের বিপক্ষে সিরিজের জন্য স্পোর্টিং উইকেট বানানোর পরামর্শ মোহাম্মদ আশরাফুলের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আর মাত্র কদিন পরেই বাংলাদেশের আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল, ঢাকায় এসেছে অতিথিদের পর্যবেক্ষক দল, সব মিলিয়ে প্রস্তুত ক্রিকেট বোর্ড, এছাড়াও স্কোয়াডে তামিম ইকবালের না থাকা কিংবা মিঠুনের বাদ পড়া, এসবের বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। তারেক ভাই, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। আমরা দুটো প্রতিবেদন দেখছিলাম, প্রথম প্রতিবেদনের একদম শেষ লাইনটা যদি আমি বলি, নান্নু ভাই আজকে একটা কথা বলেছেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ধরনের উইকেটটা আসলে বাংলাদেশ খেলেছে বা আমরা দেখেছি, একই রকম একটা উইকেটের মানে রাখার পক্ষেই তিনি এক ধরনের কথা বলেছেন, ডিরেক্টলি বলেননি হয়তোবা, বাট বলেছেন যে জেতাটা তার কাছে বড় মনে হয়েছে দলের। এবং তার পরবর্তী প্রতিবেদনে আমরা যেটা দেখলাম যে আমাদের সাবেক অধিনায়ক যিনি ছিলেন মোহাম্মদ আশরাফুল, তিনি আবার বলছেন হচ্ছে স্পোর্টিং উইকেটের কথা, জয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ তবে স্পোর্টিং উইকেট দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটার কথা তিনি গুরুত্ব দিয়েছেন। আপনার কাছে আসলে দুটোকে আপনি যদি বিবেচনা করেন, আপনি কী মনে হয়? আপনি যদি দেখেন যে আসলে টি টোয়েন্টি ফর্ম্যাটে আমরা আসলে এখনও শক্তিশালী দল হিসেবে এখনও গড়ে উঠতে পারিনি, সেই জায়গাটায় হয়তো নান্নু ভাই যেটা বলেছে, যেহেতু উনি নির্বাচক এবং ওনার কনসেপ্টের ভিতরে যেটা উনি চাচ্ছেন যে টিমটার আপনার, যেহেতু এখন আমরা নার্ভাস টাইমের ভিতর দিয়ে যাচ্ছি, সেই জায়গাটায় আপনাদের টিমের জয়টা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে অস্ট্রেলিয়ার সাথে যে জয়টা আমাদের জন্য মোরাল ভিক্টোরিটা, আপনার যে টিমে যে সাকিব কিন্তু বলেছিল যে এটা স্কোরবোর্ড দেখতে হয়তো আপনাকে ভালো লাগবে না যে ব্যাটসম্যানের নামের পাশে হয়তো বড় বড় রান নেই, বাট এটা কিন্তু একটা টিমের বিল্ড আপের জন্য একটা অন্যরকম টনিক, এবং সেই জায়গাটায় যদি আপনি কাজ করেন তাহলে আমার মনে হয় যে উইনিং হ্যাবিটটা থাকাটা খুব জরুরি অ্যাজ এ টিম, বিকজ আমরা টি টোয়েন্টি যেহেতু আমরা অনেক পিছনের দিকে আছি, সেই জায়গাটা যদি দেখেন। আর আশরাফুল যেটা বলেছে সেটা হলো আমরা যদি ফিউচার দেখতে চাই তাহলে আমাদের চিন্তাধারার ভিতরে যে যারা মহামূল্যবান চেয়ারে বসে আছেন এবং চিন্তাভাবনা করছেন তাদের চিন্তার ভিতরে যে গ্যাপটা আছে সেই জায়গাটা আপনি যদি দেখেন, আমরা জানি যে নিউজিল্যান্ড কী ধরনের টিম আসতেছে, এবং আপনি যদি এক্সপেক্টেটরা যারা খেলা দেখবে বা যাদেরকে যদি জিজ্ঞেস করতে চান যে এই টিমে কে আছে, তারা কারণ আমার ধারণা তাদের নামগুলো বিশ্বকাপের স্কোয়াডে যে খেলোয়াড় খেলবেন তাদের কেউই নেই, এবং সেই একটা টিম যখন আসতেছে তখন আমরা কিন্তু আবার সেই আমাদের যে চালটা আমরা যেটা বলেছি যে যে ধরনের উইকেটে দেখে আপনি ওয়ার্ল্ড কাপের মঞ্চে যে যখন আপনি একটা ডিফারেন্ট টাইপ অফ উইকেটে খেলবেন এবং যেখানে আপনি মেলে ধরতে পারবেন না, এই লোকগুলাই ঘুরে ফিরে তখন দোষটা প্লেয়ারের উপর চাপিয়ে দিবে। কিন্তু মেন কনসেপ্টটা হলো যে আমরা প্রিপারেশনের যে জায়গাটা সেখানে আমরা কতটুকু স্ট্রং করে আমাদের প্লেয়ারদেরকে গড়ে তুলছি, অথচ সেই জায়গাটায় আমরা নজর দিচ্ছি না। আলটিমেট দেখবেন যে যদি আমরা ওয়ার্ল্ড কাপে যাই খারাপ করি, কিন্তু তার আগে আপনার চমৎকার একটা মানে বলবে যে অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি, এই ধরনের উইকেটে খেলে বেসিক্যালি যখন আপনি একটা বড় মঞ্চে বড় টুর্নামেন্ট খেলতে যাবেন তখন আপনার উইকেটে খেলা হবে, ওখানে খুব আত্মবিশ্বাসটা দরকার ব্যাটসম্যানের কাছে, রান বোলারের কাছে উইকেট, এবং এই জিনিসগুলোতে যখন আপনার ইয়ে হবে তখন অটোমেটিক আপনি দেখেছেন যে সবসময় যখনই টিম খারাপ করে তখন বলে প্লেয়ারদের দায়বদ্ধতা নিয়ে কথা ওঠে, বাট আমরা যেটা মনে করি যারা আমরা মাঠে কাজ করছি বা মাঠে প্লেয়ারদের সাথে কাজ করছি, আমরা মনে করি যদি প্রিপারেশনের জায়গাটা যদি আপনি ঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারেন এবং প্লেয়াররা ওখান থেকে যদি নিজেদের কনফিডেন্সটা বিল্ড আপ করে নিতে পারে তাহলে প্রতিপক্ষ কোনো বিষয় না, কারণ আপনি যখন ট্রু উইকেটে খেলবেন তখন আপনি জানবেন এই ধরনের উইকেটে কী ধরনের শটগুলো খেলতে হয়, সিচুয়েশনটা ডিমান্ড করছে আমি কোন ধরনের শট খেলবো। তো আমার মনে হয় যে প্লেয়ারের যে স্কিলটা ডেভেলপ জায়গাটা হয় সেই জায়গাটা আপনার আশরাফুলের চাওয়াটা অযৌক্তিক কিছু না। সেই জায়গাটা আবার আমরা স্কোয়াডের কথা যদি বলি, এই স্কোয়াডে একমাত্র যিনি বাদ পড়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ মিঠুন, তো তার বাদ পড়ার বিষয় নিয়ে ধরেন এখন তো আসলে শুধুমাত্র গণমাধ্যম নয়, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুক টুইটার এই জায়গাগুলোতে কিন্তু দর্শকদের একটা বড় ধরনের ইনভলভমেন্ট আছে এবং তারা বিভিন্ন ধরনের মন্তব্য এখানে করেন, এবং আমরা কিন্তু সেই জায়গাগুলোতে দেখেছি যে, এবং এটা কিন্তু আবার কোইনসিডেন্সলি বা ইন্টারেস্টিংলি যেটাই বলি না কেন এটা কিন্তু বোর্ড এবং খেলোয়াড়দেরকে বিভিন্নভাবে প্রভাবিতও করে, আমরা দেখেছি এই জিনিসটা। তো সেখানে আমরা দেখতাম যে মোহাম্মদ মিঠুনের দলে থাকা না থাকা নিয়ে বিভিন্ন ধরনের কথা সমালোচনা হয়েছে, এবং আজকে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তাকে কেন বাদ দেওয়া হলো তখন তিনি একেবারে সাফ জানিয়ে দিয়েছেন, নান্নু ভাই সাফ জানিয়ে দিয়েছেন যে টি টোয়েন্টিতে আসলে তিনি ভাবনাতেই ছিলেন না। বিষয়টি আমাকে ব্যক্তিগতভাবে যদি বলেন যে অবাক করেছে, কেননা যিনি আপনার ভাবনাতে থাকবেন না তিনি আসলে ব্যাকআপ প্লেয়ার হিসেবে কেন থাকবেন দলে?
না প্রশ্নটা আসলে এটাই কিন্তু আপনি এটাই কিন্তু মেন প্রশ্ন, যাকে নিয়ে আপনার ব্যাক আপ মাইন্ডে নেই তাকে আপনি সবার সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন। এবং এটা নিয়ে আসলে আমি প্লেয়ারকে ছোট করবো না, বাট যেটা আমরা মনে করি যে যিনি পরিকল্পনা করছেন তার পরিকল্পনার আমরা সবসময় বলেছি যে কতদূর যে ভিশনটা নিয়ে তিনি কাজ করবেন তার ভিশনটা কত ক্লিয়ার, যদি না থাকে তাহলে আমার মনে হয় হুটহাট করে এ ধরনের কথা বলতেই পারে একটা প্লেয়ারকে। আমি বলবো যে এ ধরনের কথা বলার অর্থ হলো প্লেয়ারকে ছোট করা। যেটা আমরা যেটা ফিল করি সেটা হলো ধরেন আমি যদি পরিকল্পনাতেই না থাকি তাহলে আমাকে নিয়ে তাহলে এত টানাহাসটা কেন? এবং মানে ডিফারেন্ট পরিকল্পনা সেই জায়গাটা আপনি দেখেন মিথুনকে, মিথুন কেন টিমে আছে এটা নিয়েও কিন্তু প্রচুর ট্রল হচ্ছে। এবং এটা কিন্তু মিঠুনের কিন্তু আমি বলবো যে তার ব্যক্তিগত কোনো দায়বদ্ধতা আমি এখানে দেখছি না। তিনি ওয়ানডের জন্য যে ধরনের তার পারফরম্যান্স মানে যে কোনো প্লেয়ারস স্পেশালিস্ট জায়গা থাকতে পারে, আমরা যাদেরকে সিলেক্ট করছি এবং যাদেরকে আমরা জাতির সামনে নিয়ে এসে রিপ্রেজেন্ট করছি যাদের দায়িত্ব আমাদের সিলেক্টর প্যানেল, এবং তারা যখন কিছু কিছু প্লেয়ারকে আপনার দিয়ে দিচ্ছে আমরা তখন ভাবছি ইনি কোন জায়গাটা পারফরম্যান্স করলেন। আমরা আসলে রাইট ট্র্যাকের থেকে যে জায়গাটায় আমার মনে হয় সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত যে কোন ফর্মেট থেকে কোন প্লেয়ারটাকে পিক করছি এবং তার কাছ থেকে কী ধরনের ফিডব্যাকটা আশা করছি, সেই জিনিসটা কোনো সময়ই প্লেয়ারের কাছ থেকে আপনার কোনো সময়ই মানে আমার মনে হয় ক্লিয়ার কনসেপ্ট তাদেরকে দেওয়া হয়নি, যার কারণে হয় কি আপনার এই কিছুদিন পরপর আপনি কোনো কাউকে বাদ দিবেন এবং এই ধরনের কথা বলবেন। বাট আমরা যেটা ফিল করি যে ধরেন যে প্লেয়ারটা টি টোয়েন্টি ফর্মেটে লাস্ট তিনটা সিরিজে আপনি যদি দেখেন যে ১৯ সদস্যের একটা টিম হয়তো নিউজিল্যান্ডের কাছে দিয়েছে, এবং আমার মনে হয় যে বিশ্বকাপের আগে আমাদের প্রস্তুতি নেওয়ার এটাই লাস্ট স্টেপ যেখানে আমরা একটা কম্পিটিটিভ ক্রিকেট খেলবো, সে জায়গাটায় আমরা ১৯ জনকে দিয়েছি। আপনি যদি দেখেন যে কিছু কিছু জায়গায় আমরা যেটা ফিল করেছিলাম আশরাফুল হয়তো বলে বলেছে, যারা ডোমেস্টিকে লাস্ট তিনটা টুর্নামেন্ট বিসিবি টি টোয়েন্টি ফর্মেটে করেছে প্রেসিডেন্ট কাপ থেকে শুরু করে লাস্ট ডিপিএল পর্যন্ত, সে জায়গাটায় যদি দেখেন যে এই তিনটা ইয়ারে এই প্লেয়ারটা কোন কোন প্লেয়ার কোন কোন জায়গায় আপনার পারফরমেন্সটা করেছে এবং কাদের এগেনস্টে করেছে প্রতিপক্ষ, আপনি যদি ধরেন সেখান থেকে যদি টি টোয়েন্টি ফর্মেটের প্লেয়ার পাওয়া হতো তাহলে এখান থেকে কয়েকটা নাম কিন্তু অটোমেটিক আপনাকে চেঞ্জ করতেই হতো, আশরাফুল তিনি তার করতেই হতো বিকজ অফ তাদের পারফরমেন্সেরই দেখে, সেই জায়গাটায় কিন্তু সিলেক্টর হাত দেননি। এবং আপনি যদি দেখেন যেটা আমরা চেয়েছিলাম যে হোম অ্যাডভান্টেজে যেটা যেটা যে প্লেয়ারগুলো পারফর্ম করেছে তাদেরকে যদি স্কোয়াডে রেখে, যেটা অস্ট্রেলিয়া সিরিজে মিস করেছিল আমার মনে হয় নিউজিল্যান্ড সিরিজে সুযোগ আছে, তাদেরকে যদি টিমে রেখে আপনার তাদেরকেও একটা ন্যাশনাল টিমের কোচ যিনি আছেন ডোমিঙ্গো তিনি যদি তাদেরকে দেখেন তাদের অ্যাবিলিটি সম্পর্কে তার একটা ধারণা হবে যে না ব্যাক অফ মাইন্ডে আমাদের কিছু প্লেয়ারকে আমরা দেখেছি হয়তো এই ওয়ার্ল্ড কাপের আগে হয়তো দলে না নেওয়া গেলেও তাদেরকে পরবর্তীতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। আমাদের সবসময় হয় কি যে কোনো পরিকল্পনায় আমরা কোনো সময় স্টিক থাকি না, মাঝে মাঝে আমরা বায়াস হয়ে এবং কারো কথায় বা আমি জানি না সিলেক্টরের কাদের কথায় বা অনেক সময় নিজেদের সিদ্ধান্ত নেওয়ার কারণে হয়তো আপনার তারা এই ধরনের রাইট পিপলকে পিক করতে তারা অনেক সময় আপনার প্রশ্নবিদ্ধ হচ্ছে। যেহেতু আপনি বলছিলেন যে মানে এখনো সময় আছে নিউজিল্যান্ডের বিপক্ষে, যেহেতু ওই ধরনের অস্ট্রেলিয়া যে শর্তগুলো জুড়ে দিয়েছিল সেই ধরনের শর্ত নেই, তো আমাদের যারা এই স্কোয়াডে যারা ভালো খেলেছেন ঘরোয়া ক্রিকেটে তাদেরকে যদি রাখা হয় আলটিমেটলি, আপনি যেটা বলছিলেন যে পরবর্তী পরিকল্পনার হিসেবে, তো জাতীয় দলের ড্রেসিং রুমের যে একটা আবহাওয়া আছে সেটাও তো তাদের জন্য একটা মানে পরবর্তী পারফরমেন্সগুলোতেও ইতিবাচক একটা প্রভাব ফেলবে না? অবশ্যই আপনি যেটা হয় কি ধরেন আমি এক যে জায়গাটা পারফরমেন্স করছি আমাকে না নিয়ে আপনি এমন একটা ফর্মেটে ঠেলে দিলেন যেখানে আমি এখন পর্যন্ত ভালোভাবে পথ চলাই শিখিনি, তো আমাদের সমস্যাটা হচ্ছে কি আমরা খুব আর্লি ডিসিশন মেকিং করছি এবং খুব তাড়াতাড়ি আপনার এটা হারিয়ে ফেলছি। এবং যেটা মিথুনের ক্ষেত্রে এখনো হচ্ছে যে এমনভাবে আমরা তাকে বাদ দিচ্ছি যে দেখবেন যে হয়তো কোনো ফর্মেটেই তাকে আর চিন্তাভাবনা করা হচ্ছে না, বাট মেন কনসেপ্টটা হলো যে ধরেন আমাদের আমরা খেলেছি যে টুর্নামেন্টটা আমরা খেলছি এবং জিম্বাবুয়ের থেকে আমরা ধরছি যে আমাদের পারফরমেন্সের গ্রাফ ঊর্ধ্বমুখী এবং অ্যাজ এ টিম হিসাবে ইউনিট হিসাবে আমরা দাঁড়াচ্ছি, বাট আপনি যদি দেখেন যে স্টিল আমাদের কিছু গ্যাপ রয়েছে এই গ্যাপগুলো আরও আলোচনা করবো, তারেক ভাই কিছু প্রতিবেদন আছে সেগুলো দেখে নেব। অস্ট্রেলিয়ার মতোই বাড়তি হোটেল সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ডও, সঙ্গে অজিদের মতো কোভিড প্রোটোকল নিশ্চিত করা হবে কিউইদের বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। তবে বিসিবির চাওয়াতে কোয়ারেন্টাইন শর্ত শিথিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, আর বিমানবন্দরে ইমিগ্রেশন করেই বাংলাদেশে ঢুকতে হবে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। তিন দিনের কোয়ারেন্টাইন কাটিয়ে নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দলের অপেক্ষায় মিরপুরের হোম অফ ক্রিকেট, দিনভর মাঠকর্মীদের ব্যস্ততা, শেষ মুহূর্তে সবকিছু গুছিয়ে নেয়ার প্রচেষ্টা। তবে সবকিছু পর্যালোচনা করতে এদিন মাঠে আসেননি কিউইদের পর্যবেক্ষক দল।
শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া সিরিজে ঘরের মাটিতে যেমন কোভিড বলয় তৈরি করতে পেরেছিল বিসিবি, তা সকলের প্রশংসা কুড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শর্ত জুড়ে দিয়েছিল অজিরা। নিউজিল্যান্ড এত শর্ত দিচ্ছে না, বিমানবন্দরে ইমিগ্রেশন করেই দেশে ঢুকে পড়বে গ্যারি স্টিডের দল। তবে অস্ট্রেলিয়ার মতোই টিম হোটেলে বাড়তি সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড। নিরাপত্তার পুরো বিষয়টাই আমাদের সরকারের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদের সাথে আমাদের যোগাযোগ রেখে আমরা এটাকে ইনশিওর করি। একটা সিকিউরিটি প্ল্যান আছে ইভেন্টের, সেই সিকিউরিটি প্ল্যানটা নিয়েই আমরা কাজ করতে হয়। নিউজিল্যান্ড দল স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে যে ইমিগ্রেশন প্রোটোকল আছে সেগুলোকে অ্যাড্রেস করে বা সেগুলোকে অ্যাটেন্ড করেই তারা দেশে ঢুকবেন। অজিদের কোভিড প্রোটোকল শর্তের জন্য খেলতে পারেনি মুশফিক লিটনরা। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড 10 দিনের কম কোয়ারেন্টিন মেনে নিয়েছে বলে জানিয়েছে বিসিবির প্রধান নির্বাহী। হোটেল অ্যারেঞ্জমেন্টসগুলো অলমোস্ট সিমিলার, কিন্তু কোয়ারেন্টাইন পিরিয়ডটা বা যে তাদের যে 10 দিনের একটা রেস্ট্রিকশন ছিল সেই বিষয়গুলো আমরা কিছুটা কমিয়ে আনতে পেরেছি। ইন্টারন্যাশনাল সিরিজগুলোর জন্য যে বায়োবাবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় সেভাবেই আমরা হোটেলগুলোতে বায়োবাবল এনভায়রনমেন্ট এবং আমাদের যে ভেনু রয়েছে ভেনুতে আমরা এই এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, এবং অলরেডি এটার কাজও শুরু হয়ে গেছে, আমাদের টেস্টিং প্রসিডিওরও শুরু হয়ে গেছে। 24 আগস্ট দেশে এসে 3 দিনের কোয়ারেন্টাইন শেষে 27 আগস্ট থেকে অনুশীলন শুরু করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল, সঙ্গে যোগ দেবে বাংলাদেশও। 1 সেপ্টেম্বর শুরু হবে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। আবারও ফিরছি আলোচনায়। তারিক ভাই, আমরা আরও একটা প্রতিবেদন দেখছিলাম যে যে শর্তের কথাগুলো বলা হয়েছিল নিউজিল্যান্ডের, সেই শর্তগুলো কিন্তু আসলে অজিদের চেয়েতে কিছুটা কম। তো সেই জায়গায় বিসিবির কাছে তো আসলে শর্তগুলো আগের এখন পরিচিত হয়ে গেছে, সুতরাং এই ম্যানেজমেন্ট নিয়ে মনে হয় না এবারে খুব বেশি সমস্যা হবে না। কোভিড পর আপনার এই পরিস্থিতির পরে আমার মনে হয় যে বিসিবি চমৎকারভাবে তাদের সাংগঠনিক দক্ষতা, আপনার মাঠের বাইরের যে কাজগুলো রয়েছে সে জায়গাটা আপনাকে আপনার তাদেরকে অবশ্যই আপনাকে সাধুবাদ দিতে হবে। আপনি যদি দেখেন যে আসলে এই অস্ট্রেলিয়া টিমটা যদি আমাদের এখানে না আসতো তাহলে হয়তো নিউজিল্যান্ড আসতো না, এবং আমরা হয়তো ইংল্যান্ড হয়তো আসতেছে না বিকজ অফ তাদের ইসের কারণে, মানে বড় বড় টিমগুলো আসলে তখন আসলে বাংলাদেশে আসতে ভয় পেত। সেই জায়গাটায় বিসিবি কিন্তু চমৎকারভাবে তাদেরকে বিশ্বস্ততা দিয়েছে যে যে ধরনের ডিমান্ড তাদের ছিল, আপনি যদি দেখেন যে প্রত্যেকটা জায়গায় আমি বলবো যে ধরে ধরে বিসিবি কাজ করেছে, এবং অবশ্যই বিসিবিকে আপনার সাধুবাদ দিতে হবে যে এই ধরনের আয়োজন করা যে কতটা ডিফিকাল্ট, মেন্টালি যে প্রেশারগুলো থাকে সে জায়গাটায় নির্বিচ্ছিন্নভাবে আমি বলবো যে অস্ট্রেলিয়া সিরিজটা তারা ই করেছে। নিউজিল্যান্ড সিরিজটা তো আমার মনে হয় যে সাফল্যের সাথে, সাংগঠনিক দক্ষতা তো আমাদের আছে এবং এটা আমরা প্রমাণ করেছি, সে জায়গাটা আমার মনে হয় যে বিসিবি তাদের গুড বুকে অবশ্যই তাদের নাম থাকবে। আবার যদি সেই মানে মাঠের বাইরের যে চমৎকার কর্মযোগ্য সেখান থেকে যদি আবার মাঠের ক্রিকেটে ফিরি, যে গ্যাপগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম, তো উইকেটের বিষয়টা সবচেয়ে বেশি আসছেন, আপনার কাছে কি মনে হয় যে নিউজিল্যান্ডের বিপক্ষে যে 5টা টি-20 এটা আসলে কি ধরনের অ্যাপ্রোচে ম্যানেজমেন্ট যেতে পারে, যে শুরুর দিকে আসলে জয়ের জন্য একটু মন্থর উইকেট নাকি শুরুর দিকে স্পোর্টিং উইকেট খেলাতে পারে? না, আমার মনে হয় সবসময় যেটা আমরা চেয়েছি, ধরেন যে টিমটা আসছে এই টিমটা নিয়ে আসলে আমি বলবো যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যদি খুব বেশি ওরির হয়ে যায় যে আমরা একটা ট্রু উইকেটে খেললে ফলাফল অন্যরকম হয়ে যেতে পারে, তাহলে বুঝতে হবে যে আপনি ব্যাকফুটে আছেন। বাট আমরা ফিল করি অ্যাজ এ প্লেয়ার, আপনি যদি চ্যালেঞ্জটাকে ঠিকভাবে গ্রাফ না করতে পারেন তাহলে আমি সামনের দিকে কীভাবে চলবেন, এবং সেই জায়গাটা যদি তাকান তাহলে আপনি আমার কাছে মনে হয় যে একটা স্পোর্টিং উইকেটে এই ধরনের যে প্লেয়ারগুলো তারা আসে আমরা তাদেরকে খাটো করে দেখছি না, তারাও আপনার তাদের একটা স্ট্রং ডোমেস্টিক স্ট্রাকচারের ভিতর দিয়ে আপনার যে প্লেয়ারগুলো আসবে তারাও তাদের দেশের সেকেন্ড বেস্ট প্লেয়ার, এবং আপনি যদি দেখেন যে সেই জায়গাটায় আমরা যারা খেলতেছি এরা কিন্তু আমাদের বেস্ট প্লেয়ারকে আমরা ন্যাশনাল টিমে খেলাচ্ছি, তো সেই জায়গাটা যদি দেখেন তখন আমার মনে হয় যে এখানে সেকেন্ড থার্ড চিন্তা করার সুযোগই নেই, যেহেতু আমরা একটা যে মঞ্চে ICC যখন কোনো ইভেন্ট হয় আপনি যদি দেখেন যে প্রত্যেকটা ইভেন্ট কিন্তু ট্রু থাকে, এবং এখানে বোথ ব্যাটার এবং বোলারের জন্য দুজনের জন্যই আপনার সমান সুযোগ থাকে। তারপরেও আপনার আমরা সবসময় দেখি যে ব্যাটসম্যানের পরেই আপনার অলমোস্ট 70% উপরেই আপনার ব্যাটসম্যানের পরে থাকে, তো সেই জায়গাটায় যখন ব্যাটারদের দখলে খেলা তখন সেই জায়গাটায় আপনার মনে হয় যে আমরা এই 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 সিরিজটাতে অন্তত স্পোর্টিং উইকেটে খেলে আমাদের যে দুর্বলতার যে জায়গাটা আছে আমরা স্ট্রাগল করছি ব্যক্তিগতভাবে, আপনি যদি দেখেন যে টপ অর্ডারে কিন্তু আমরা ভীষণভাবে স্ট্রাগল করছি, এবং সেই জায়গাটায় যদি আমরা নিজেদেরকে উতরিয়ে নিতে পারি তাহলে সেটা আমাদের জন্য পরবর্তী ধাপে যাওয়ার জন্য কিন্তু চমৎকারভাবে কাজ করবে। কিছু কিছু জায়গায় এবং লোয়ার মডেল লিডার যেখানে
বলেন এবং বলাররা এই ধরনের উইকেট তো আপনি সব জায়গায় পাবেন না, তো ট্রু উইকেটে খেললে কী ধরনের কোন লেন্থে বল করতে হবে, কী ধরনের ভেরিয়েশন অ্যাড করতে হবে, ম্যাচের যে সিনারিওগুলো বোঝার জন্য খুব সহজ হয় এবং সেই জায়গাটা যখন একটা প্লেয়ার পারফর্ম করে তখন দুই সেরা সেরা লড়াইয়ে যখন আপনার খেলাটা জমবে তখন আপনি দেখবেন যে স্কিল ওয়াইজ যারা একটুখানি আপ আছে তারা কিন্তু জিনিসটাকে গ্রাব করতে পারে। তো আমাদের প্লেয়ারদের যদি ইন্ডিভিজুয়াল স্কিলটাকেও আপ করাতে হয় তাহলে ট্রু উইকেটে খেলাটা খুব জরুরি এবং সেই জায়গাটায় আপনি আসলে মাপকাঠি করতে পারবেন যে কার স্কিলের জোর কতটা। তো সেই জায়গাটায় এই নিউজিল্যান্ড সিরিজটা হতে পারে আমাদের জন্য একটা আদর্শ মঞ্চ যে যারা আমরা এই প্লেয়ারদেরকে কনফিডেন্স দিতে পারি যে হ্যাঁ ভালো উইকেটে আমাদের প্লেয়াররাও ভালো খেলতে পারে। বাট তারপরেও আমি বলবো যেহেতু আমাদের হোম অ্যাডভান্টেজ, যদি আমরা বিপদে পড়ি তাহলে আমাদের গ্রাফ করার সুযোগ আছে। তো আমরা যেন প্রথমে নেগেটিভলি না দেখে পজিটিভলি দেখি যে এখানে স্পোর্টিং উইকেটে যদি খেলা হয় তাহলে আমার মনে হয় যে আমাদের যে দুর্বলতা জায়গাগুলো আছে সেগুলোকে আমরা মনে হয় ফুলফিল করে একটা ওয়ার্ল্ড কাপে আপনার বড় মঞ্চে আমরা ভালো প্রিপারেশন হবে ওয়ার্ল্ড কাপের জন্য। একইভাবে যদি বলতে চাই যে আসলে এই যে উইকেটটা কেমন হবে বা এটা নিয়ে তো আসলে কোচেরও একটা বড় ভূমিকা থাকে বা তার একটা চাওয়ার ব্যাপার থাকে এবং কিছুদিন আগে কিন্তু রাসেল ডোমিঙ্গো তিনি কিন্তু বলেছেন যে নিউজিল্যান্ডের এই সিরিজটাতে তিনিও আসলে বোর্ডের কাছে জানিয়েছেন যে একটা ট্রু উইকেট বা ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেটের কথা তিনি জানিয়েছেন, মানে সেটা গণমাধ্যমের ইয়েতে আর কি প্রশ্নে তিনি বলেছেন এই ধরনের ইয়ে। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে তার মতামতটাও তো নিশ্চয়ই ম্যানেজমেন্ট ভেবে দেখবে? অবশ্যই দেখা উচিত এবং দিন শেষে কিন্তু তাকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করাতে মানে তাকে দাঁড়াতে হয়, তো তার মতামতটাকে প্রাধান্য দেওয়া খুবই জরুরি এবং আমার মনে হয় ক্যাপ্টেনের চাওয়াটাকে প্রাধান্য দেওয়া খুব জরুরি বিকজ এই দুটা মানুষই কিন্তু ফ্রন্টে আসে, কারণ সিলেক্টর হয়তো বলে দিবে যে টিম তো আমি করে দিয়েছি বাকি কাজ প্লেয়ারদের। তো সেই জায়গাটা যদি দেখা হয় তাদের মতামতকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এবং আপনি যদি দেখেন যে আমরা কিন্তু জিম্বাবুয়েতে দেখেছি ফিল্ডিংটা আমাদের কিন্তু খুব আশানুরূপ এখন পর্যন্ত ডেভেলপ করেনি, ঘুরে ফিরে সেই কোচিং স্টাফের উপরে যাচ্ছে। আসলে আমরা কিন্তু বারবারই বলেছি যে সক্ষমতা নিয়ে আমাদের কিছুটা কোশ্চেন আছে। আপনি যখন ডোমিঙ্গো যখন এসেছেন তিনি কিন্তু আমাদের এসেছিলেন এসপির জন্য, সেখান থেকে তো আমরা কিন্তু তাকে এক লাফে বড় মঞ্চে জাতীয় দলের আপনার কোচ বানিয়ে দিয়েছি, সো তার কাছ থেকেও এখন কিন্তু স্পেসিফিক টেকনিক্যাল যে পার্টগুলো ওগুলাও কিন্তু খুব বেশি আপনাদের আমরা কিন্তু দেখিনি। তো সেই জায়গাটা তারও কিছু আপনার চাওয়া পাওয়া থাকতে পারে। আই হোপ যে ক্রিকেট বোর্ড তার চাওয়া পাওয়াকে প্রাধান্য দিবে যেহেতু তার হাতেই বাংলাদেশের মান সম্মানের অনেক বড় একটা অংশ আমরা তুলে দিয়েছি, তো আমার মনে হয় যে তার চাওয়াটাকে আপনার একটুখানি হলেও প্রাধান্য দেওয়া উচিত। এবং একই সঙ্গে যে বিষয়টি বলছিলেন যে তার মতামতের বিষয়টি রয়েছে এবং কোভিডের সময়টাতে মানে রাসেল ডোমিঙ্গোকে আমরা যেটা দেখেছি যে স্ট্যাটিস্টিক্স দিয়ে বিবেচনা করতে গেলেও কিছু ক্ষেত্রে আমাদের ড্রব্যাকটা এসেছে বা অনেকেই কিন্তু এটা কাউন্টার একটা লজিক বলেন যে এই কোভিডের সময়টাতে তিনি এসেছেন এবং একটা চ্যালেঞ্জিং টাইম যেটা কেউই আসলে সেটা অভ্যস্ত নয় সেই সময় তিনি একটা দলের হাল ধরেছেন, সেই জায়গায় মানে তাকে আসলে কিছুটা ছাড় দেওয়ার ব্যাপার রয়েছে? না, একটা ডিফারেন্ট মেন্টালিটি এবং ডিফারেন্ট কান্ট্রি থেকে তিনি আমাদের এখানে এসেছেন এবং এসে যে পরিস্থিতির ভিতরে পড়েছে আসলে পুরো বিশ্ব এর সাথে পরিচিত ছিল না এবং আমরা যেটা চেয়েছিলাম যে ওনার কাছ থেকে যে ধরনের টেকটিক্যাল পার্ট বা বলবো যে স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাটায় উনি কতটুকু দক্ষতার পরিচয় দিতে পারেন, সেই জায়গাটা হয়তো স্ট্র্যাটেজি দিয়ে দেখলে আপনি দেখবেন যে খুব বেশি আপনি এটার সাথে মিলাইতে পারবেন না যে আসলে উনি বড় বড় টিমের সাথে আসলে আমরা কেমন খেলেছি। এখানে যদি ওনার ভাগে যে জয়গুলো আছে অস্ট্রেলিয়া সিরিজ বাদে বাকি মেজরিটি উইন কিন্তু আপনার অলমোস্ট আমাদের দুর্বল প্রতিপক্ষের সাথে, তো সেই জায়গাটা যদি দেখেন আমার মনে হয় যে এখনও তার কাছ থেকে বড় কিছু আমরা খুব বেশি কিছু এখনও পাইনি এবং আমার মনে হয় যেটা বলেছেন যে কোভিড প্রোটোকলের কারণে খেলা অনেক কম হয়েছে এবং টেস্ট ক্রিকেটের কিন্তু খেলাটা হয়েছে আমরা চ্যাম্পিয়নশিপে সেখানে কিন্তু আমাদের পারফরমেন্সের গ্রাফ এবং ওখানে খুব বাজে অবস্থা, বাট সেই জায়গাটাও আমরা যেটা বলেছি যে সিলেকশন ডিসিশন মেকিং এবং তার প্রেজেন্টেশনের যে জায়গাগুলো সেই জায়গাটা খুব বেশি আমি বলবো না যে তিনি আমাদেরকে নতুন কিছু দিয়ে আপনারা জিনিসটা কী করতে পেরেছেন, তার জন্য একটা বড় চ্যালেঞ্জিং সামনে ওয়ার্ল্ড কাপটা। আপনি যদি দেখেন যে অলরেডি বোর্ড কিন্তু তার জন্য চুক্তিটাকে নবায়ন করে আপনার যেহেতু এই মুহূর্তে আসলে নতুন কোনো কোচও পাওয়া যাবে না আর নতুন কোচ এসেও খুব অল্প সময়ের ভিতরে আপনার মনে হয় না যে খুব বেশি কিছু করার আছে, আমার মনে হয় যে ডোমিঙ্গোকে যতটুকু সময় দেওয়া হয়েছে আই থিঙ্ক তিনি যদি তার বেস্টটা প্রয়োগ করে বের করতে পারেন তাহলে সেটা আমার বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। নিঃসন্দেহে আমরাও সেটি আশা করবো তারেক ভাই যে তিনি যেই মানে এক চুক্তির নবায়ন হওয়ার মাধ্যমে একটা নিশ্চয়তার জায়গাও তৈরি হয়েছে এবং সেই সুযোগটা নিশ্চয়ই তিনি লুফে নেবেন এবং যেই কথাগুলো আমরা হয়তোবা অনেক জায়গা থেকে তিনি তাকে শুনতে হয় সেই কথাগুলো আমরা হয়তোবা বলতে হবে না। ধন্যবাদ তারেক ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও স্বাগত খেলার সময়ে। অবশেষে আলোর মুখ দেখছে বিসিবি হাই পারফরমেন্স ইউনিটের কার্যক্রম। কয়েক দফা করোনার সংক্রমণের পর আগামী রোববার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে তাদের অনুশীলন ক্যাম্প। করোনাকালে পাইপ লাইনের ক্রিকেটারদের অনুশীলনের মধ্যে রাখতেই এমন উদ্যোগ বিসিবির।
তবে 22 সদস্যের দলে একাধিক ক্রিকেটারের কোভিড পজিটিভ আসায় দুই দিন পেছায় ক্যাম্পের তারিখ। পরবর্তীতে তৃতীয় পরীক্ষায় নেগেটিভ আসে সবার। 22 আগস্ট স্কিল আর ফিটনেস ট্রেনিং এর পর সোমবার থেকে সেন্টার উইকেটে ব্যাটিং বোলিং সারবেন সুমন আকবররা। আগামী 2, 4 ও 6 আগস্ট এ দলের বিপক্ষে খেলবেন তিনটি প্রস্তুতি ম্যাচ, আর চার দিনের দুটি ম্যাচের তারিখ 9 ও 15 সেপ্টেম্বর। প্রায় দেড় মাসের ক্যাম্প শেষ হবে 8 অক্টোবর। করোনার কারণে হেড কোচ টবি রেডফোর্ড শুরু থেকে থাকতে না পারায় দেশি কোচ সেজানের অধীনেই চলবে এইচ খেলার সময়। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইঞ্জুরি কাটিয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে অনুশীলনে ফিরছেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ দেখে টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে বোর্ড। অস্ট্রেলিয়ার মতোই বাড়তি কোভিড প্রোটোকল পাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল, বললেন প্রধান নির্বাহী। 3 দিনের কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ ও কিউই ক্রিকেটাররা। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।